হতাশ না হয়ে সংগ্রাম করে জয়ী হতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রাজপথের সেই আন্দোলনের জন্য বিএনপিকে গণতন্ত্র মনা হওয়ার আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভা সভায় নেতারা বলেন বিশ্বব্যাপী যে দুর্বৃত্তায়নের শাসন চলছে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় যার খেসারত দিতে হচ্ছে গোটা সরকার যদি সৃষ্টি না করতে পারে আর জনগণের মালিক সেই মালিকানা যদি জনগণের অ্যাসার্ট না করে যে আমরা মালিক তাহলে এই দুর্বৃত্তায়ন চলবে এবং উন্নয়নের নামে দুর্নীতিটা পার্টিক সকল ক্ষেত্রে আমাদের সূচক নিম্নে নামলেও দুর্নীতির ক্ষেত্রে আমাদের সূচক অনেক হাই ক্ষমতাসীন দলের পতন চাইলে বিএনপিকেই আরও সচেতন ও সক্রিয় হওয়া উচিত বলে মত দলের আরেক নেতার সুতরাং আজকে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের দলকেও সচেতন হতে হবে এবং দেশে গণতন্ত্র থাকতে হবে আমাদের দলেও গণতন্ত্র থাকতে হবে আমরা গণতান্ত্রিক আচরণ নিজস্ব জীবন আচরণেও তার প্রতিফলন থাকতে হবে এবং আমরা বিএনপি জনগণের প্রিয় দল সবচেয়েতে জনসমর্থিত দল আমরা রাজপথে একটি গণ আন্দোলন গড়ে তুলতে চাই আর বিএনপি মহাসচিবের কণ্ঠে ছিল শুধু বসে না থেকে লড়াইয়ের আহ্বান আমাদের অনেকেই হতাশ আমরা অনেক নেতারা অনেক সময় হতাশার কথা বলি হতাশার কথা বললে বাঁচার কোনো পথ থাকবে না আজকে একটা দুর্বৃত্ত সরকার একটা দানব সরকার আমাদের সব কিছু অর্জন করে করে দিচ্ছে আমাদের স্বপ্নকে তসনস করে দিচ্ছে সেইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার জন্য আমাদেরকে শুধুমাত্র হাত পা ছড়িয়ে হবে না পরিকল্পিত হবে হাত পা ছুটতে হবে এবং পরিকল্পিত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে জাকারি আহমেদ বিবিসি নিউজ ঢাকা বিএনপি এই দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এমন মন্তব্য করেন তিনি আমরা জানতে চাই উনিশশো সালের তিন জুন জেনারেল জিয়া কোন গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন সেনার প্রধানের দায়িত্ব থেকে রাষ্ট্রপতি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন জেনারেল জিয়া তার আগে উনিশশো সালে হানা ভোটের নামে দেশে নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করতে শুরু করেছিলেন